चक्रगदेषु चापपरिदान् शूलम्बुशुण्डीशिर शङ्खं दन्ददशङ्करैस्त्रिनयनं सर्वाङ्गभूषाभुताम्।
विघ्नायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि সুন্দর মানে গণেশ বন্দনা থেকে আজকে নৃত্য থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে, কিন্তু হাততালি কোথায়? এবার আমরা ফিরে আসছি আজকে মূল্য অনুষ্ঠান অর্কেস্ট্রা, যে আমাদের অর্কেস্ট্রা টিম সমস্ত ভীষণ ভাইরা স্টেজে এসে একটা সুন্দর কাস্টিং সাউন্ড বাজিয়ে আমরা শুরু করব অর্কেস্ট্রা প্রোগ্রামটা। আর অর্কেস্ট্রা প্রোগ্রামে প্রথম শিল্পী যিনি আসবেন, আমরা বাড়িতে বসে বিভিন্ন চ্যানেলের মাধ্যম থেকে অনেক কিছু রিয়ালিটি শো দেখি, এই রিয়ালিটি শোর মধ্যে একটা খুব পপুলার সিঙ্গিং শো জি বাংলা সারে গামাপা, ওই জি বাংলা সারে গামাপার মধ্যে যে শিল্পীকে দেখেছি সেই শিল্পী মঞ্চে আসবে। কিন্তু তার আগে একটা মিউজিক্যাল হাঙ্গামা টাইটেল সাউন্ড থেকে আমরা শুরু করব। এই সমস্ত ভীষণ ভাইরা যারা এসেছেন সেটা হচ্ছে আমাদের চিন্ময় গ্রি, ওনার পুরো ট্রিপ আমি চাইবো একটু জোর করে আপনাদের আশীর্বাদ হাতের তালি সমস্ত ভীষণ ভাইয়ের জন্য। আমার ডাইরেক্টর সাহেবটা খুব ভালো, নাম্বারটা কাউন্টিং দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা এসেছি আপনাদের জন্য আর আপনাদের মনটা জয় করতে পারি, এটাই আমাদের একটা ইচ্ছা। তুলিছে দোস্তো, সবসে পহলে আজ কা প্রোগ্রাম কি শুরুয়াত জো মিউজিক্যাল হাঙ্গামা এক টাইটেল সাউন্ড কি জরিয়ে শুরু হোনে বালে, আর শুরু হতে হি সবসে পহলে মে উস সিঙ্গার কো আওয়াজ দুঙ্গা জো টেলিভিশন কি দুনিয়া মে আপনি পারফর্ম আপনি গায়কি কি জরিয়ে আজ পুরি কলকাতা নহি বঙ্গাল হি নহি স্যাটেলাইট কি মাধ্যম সে লাখো করোড়ো লোকো কে দিলো মে যে মুকাম বনায়ে। তো লিজিয়ে উনকো বুলানে সে পহলে এক টাইটেল সাউন্ড আপ সবো কে লিয়ে।
এটা ছিল মিউজিক্যাল হাঙ্গামা কাস্টিং সং আর ডি বর্মন জি কে কম্পোজিং এক লাজবাব হৃদয়বিক সে আজ কি প্রোগ্রাম কি শুরুয়াত তো লিজিয়ে সবসে পেলে মেয় সিঙ্গার কো আওয়াজ দেনে ওয়ালা হুম জো জি বাংলা সারে গামা পা কে জরিয়ে আজ কই লোগো কে দিলো মে রাজ করতি হে ও হে বেহতরিন আওয়াজ আন্দাজ কি মালিকা অঙ্কিতা মে চাহুঙ্গা অঙ্কিতা কে লিয়ে এক বার জোর সে তালি হো জায়ে দোস্তো সবসে পেলি জো সিঙ্গার আনে ওয়ালি হে ক্যোঁকি আজ জমানা হে মিনি স্ক্রিন ইয়ানি কি টেলিভিশন কা অর টেলিভিশন মে বহুত সারে শোজ হোতে হে তমাম শো মে सिंगिंग रियलिटी शो जो आए दिन कोलकाता में एक से बढ़कर एक टैलेंटेड तमाम आर्टिस्टों को हम लोग सुनते हैं देखते हैं तो तमाम आर्टिस्टों में से एक बहुत ही प्यारी सी आवाज़ और अंदाज की मलिका स्टेज पे हाजिर होने वाली हैं अंकिता चाइबुट जोर कर हाथ ताली दिए सब तो हाथ ताली हो ताले तो आसपे हमें आगे बोले अपना दिन हाथेर ताली हे शिल्पी जो ने एनर्जी ड्रिंक ताले नीन आज के स्टेज हमारा लाइव परफॉर्म অঙ্কিতার দেখো তাহলে মঞ্চে আসছে অঙ্কিতা আর একটা চেয়ার লাগবে ওনার ডায়েরি রাখার জন্য থ্যাংক ইউ আমাদের ক্লাবের দাদারা তদিন একটা খুব সুন্দর গান থেকে অনুষ্ঠানটা শুরু হবে অঙ্কিতা আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে তারপরে আপনাদের মনের মতন সব রকম গান হবে তাহলে নিন মঞ্চে আসছে অঙ্কিতা দোস্তো বহুত হি বেহতরিন আওয়াজ অন্দাজ কি মালিকা ইস ছোটি সি উম্র মে জো আজ আপনি গায়কি আপনি পারফর্ম কে জরিয়ে সিফ কলকাতা হি নি বঙ্গাল হি নি বল্কি হর এক সঙ্গীত চাহনে ওয়ালো কে দিলো মে রাজ করতে হ্যায় ওহি সিঙ্গার আপকে খাতির হাজির হো রে আমি চাইবো প্রত্যেক গানের পরে আপনাদের ভালোবাসা অঙ্কিতাকে সাহায্য করবেন হাতের ভালোবাসা দিয়ে তাহলে একটা শুরু করছি খুব সুন্দর গান থেকে আমাদের আপনাদের সকলে প্রিয় শিল্পী মঞ্চে আসছে মাইক নিয়ে একদম রেডি অঙ্কিতা একটু জোর করে হাত তালি সবাই এসে গেছে আমাদের অঙ্কিতা যাকে আমরা টিভি স্ক্রিনে দেখেছিলাম আজ একদম লাইভ আপনাদের জন্য এসেছে তাহলে হাত তালি একটু লাইভটা জোর করে হোক হাত তালি ক্যা বাত সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি আমার প্রথম গান শুরু করছি Oh.
সুন্দর অঙ্কিতাকে দ্বিতীয় গানে যাওয়ার আগে আমাদের ক্লাবের একটা মেম্বার অনেকে পুষ্প থেকে বরণ করার জন্যে আমি ওনাকে ডাকবো পুনব সর্দারকে। সবাই একটু জোর করে হাত তালিও। খুব সুন্দর বাংলা গান থেকে শুরু করেছেন অঙ্কিতা, মাঝখানে এসে যাক। নিশ্চয়ই আমরা টিভিতে অঙ্কিতার গান শুনেছি, পারফর্ম দেখেছি, কিন্তু আজকে খুব ভালো লাগছে লাইভ। আর তার সঙ্গে যারা এই অনুষ্ঠান করার জন্যে যারা পরিশ্রম করেছে আমাদের ক্লাবের, তাদের সমস্ত মেম্বাররা আজকে এত সুন্দর কোনো আর্টিস্টকে নিয়ে। আচ্ছা, প্রণব সর্দার, অঙ্কিতা চলুন। আজকে খুব সুন্দর প্রথম এসে একটা বাংলা গান থেকে শুরু করেছে আমাদের শিল্পী অঙ্কিতা, আরও অনেক অনেক গান শোনাবে আপনাদের মনের মতন, সব রকম গান হবে। কিন্তু তার সঙ্গে বলতে চাইব, প্রত্যেক গানের পরে এইরকম আপনাদের সহযোগিতা দরকার, কেন আরও তিনটে শিল্পী আছে, সবাই একটা ফাটাফাটি পারফর্ম, ফাটাফাটি আছে অনুষ্ঠান, কিন্তু ঠিক আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এটা আমাদের আশা। তো নিজে দোস্ত নেক্সট গীত জানে সে পাইলে এক আগলা গানা কি তৈরি হ্যাঁ উসি তৈরি কে বাদ হামলোগ সিধা নেক্সট গীত কে রাখে পড়েন। চলো একটু জোর করে হাত তালিও, এই একটা ছবি হয়ে যাক। চলো দাদা করে নিয়েছে ছবি। তো আইয়ে দোস্তো, ইসকে বাদ হামলোগ এক অর প্যারা সা গীত হ্যাঁ অর উসি গীত কে আগে বড় রহে হ্যাঁ। আর আমি আশা কি আপ সবকো ভি ইয়ে গানা বহুত আচ্ছা লাগেগা, ক্যুকি আজ ইসমে ফিল্মে ও তমাম গীত হোগে জো কুছ পুরানি কুছ নয়ে বাংলা হিন্দি হর তরহ কে গীত মিলাকর। আর আপ সবকে লিয়ে কুছ সারপ্রাইজ আইটেম ভি হ্যায়। উত্তরে দিয়ে বরণ করার জন্যে মঞ্চে আসছে রঘুনাথ দাস, একটু জোর করে হাত তালি চাইব। আমি মঞ্চে ডাকছি রঘুনাথ দাসকে উত্তরে দিয়ে বরণ করার জন্যে। অঙ্কিতা চলো, তোমাকে উত্তরে দিয়ে বরণ করছে রঘুনাথ দাস, একটু জোর করে হাত তালি। আর প্যাস দিয়ে বরণ করার জন্য আসছে শম্ভুনাথ দলাই, আমি চাইবো জোর করে হাত তালি হোক সবাই কন্টিনিউ, কেন চিরকালের জন্য এই দিনটাই তো আমাদের মনে থাকবে, কেন এটা আমাদের ভাগ্য এত সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর শ্রোতা দর্শকের মাঝখানে আসার সুযোগ পাই। কন্টিনিউ হাত তালি চাইবো। ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায়, সবাই একটু জোর করে হাত তালি, আপনারা আশীর্বাদ করুন তাহলে অঙ্কিতা আরও বড় শিল্পী, আরও আকাশে সে উঁচু জায়গায় নিজের নামটা ছাড়া হোক, কেন নিশ্চয়ই আমরা এই মাটিতে খুব ট্যালেন্টেড আর্টিস্টগুলো জন্ম নেয়। এবার আমরা ফিরে আসবো গানের দিকে। Thank you.
এত সুন্দর গানটা শুনিয়েছেন, তার সঙ্গে বলছে এবং যারা দাঁড়িয়ে আছেন মানে সাইডের সামনে তাদেরকে একটু বসার অনুরোধ করবো। নিশ্চয়ই আজকে এগোটা শিল্পীদেরকে নিয়ে একটা সাজিয়ে নিয়ে এসেছেন আপনাদের জন্যই, খুব সুন্দর অনুষ্ঠান। আর আমি চাইব ঠিক এইরকম আপনাদের সহযোগিতা প্রত্যেক গানের পরে দরকার। তো নিজে দোস্ত ইসকে বাদ নেক্সট এক অর প্যারা সা গীত, অর উস গীত কি ওর আগে বড় রে, কিন্তু মানে পেলে কাহা কি আজ সবসে পেলে ওই সিঙ্গার আনে বালি হ্যাঁ যে টেলিভিশন কি দুনিয়া সে আপনি পারফর্ম আর আপনি গায়কি কি জরিয়ে আজ পুরি সঙ্গীত প্রেমিও কে দিলো মে যে জগা বানায়া হ্যাঁ ও অঙ্কিতা বিলকুল আপকে সামনে লাইভ পারফর্ম। আর নেক্সট গীত জানে সে পেলে একবার জোর সে তালি হোনে চাইয়ে পুরি ইউনিট মিউশন কে লিয়ে সবাই মিউশন দাদারা, এরা না হলে এত সুন্দর একটা গান হতো না। তার সঙ্গে আমাদের সাউন্ড সিস্টেম লাইট সিস্টেম টেকনিশিয়ান এদের সবার জন্য চাইবো বড় করে হাত তালি একসঙ্গে থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার আমরা গানের দিকে যাচ্ছি, এবার আরো একটি ফোক গাইবো। ঘরে ঘরে
क्या बात है, एकदम फाटाफाटी। তাহলে হাত তালিটাও ফাটাফাটি দরকার অঙ্কিতার জন্য। একটা খুব সুন্দর গানের রিকোয়েস্ট এসেছে, নিশ্চয়ই সেই গানের দিকে আমরা যাবো। তো নিজে দোস্ত বহুত হি প্যারা সা ইয়ে ফোক সাউন্ড জো আজ ইস মৌকে পে দো দো ফোক সাউন্ড পেশ কিয়া, দোনো হি লাজবাব, ক্যোঁকি ভালে ধর্ম অলগ হো মজহব অলগ হো হর এক আপনি আন্দাজ সে বুলাতে হ্যায় লেকিন সবকা মালিক এক হি হ্যায় जो पूरी सिस्टम को चलाता है। तो चलिए इस गीत के जरिए हम लोग जो है ऊपर वालों को भी याद किए और इसके बाद आगे बढ़ते हैं नेक्स्ट एक और गीत की ओर। और हमें आशा है कि आप सबों को ये गाना बहुत ही अच्छा लगेगा, क्योंकि दोस्तों आज इस स्टेज पे वो सिंगर हैं जिन्होंने अपनी गायकी के जरिए टीवी की दुनिया में तहलका मचा रखा था। तो आज लाइव हम लोग कुछ बेहतरीन उनके गीतों को सुनते हैं। अंकिता बिल्कुल हाजिर। চলুন এবার একটি আমি আধুনিক গান গাইব। Oh,
মানে একদম ফাটাফাটি গান। নিশ্চয়ই এসব গান কখনো পুরনো হবে না। এনে গানের বিষয়ে বলতে চাই, এটা সুপারহিট গান, যে কালকেও হিট ছিল আর সেও হিট আর চিরকাল এইসব গান হিট থাকবে। কেন, এই গানের সঙ্গে সঙ্গে আমরা বোম্বাদাকেও মনে করব, যিনি সিনেমা জগতে একটা মহানায়ক, আর ওনার অভিনয়টাই গানের মতো রাখবে। তাহলে যাই হোক, এবার আমরা ফিরে যাবো কিছু আরও রিকোয়েস্টে গান আছে, কুছ ফরমাইশি গীত আর উনি গীত কে আগে বড়তে হ্যাঁ। তো আজ এস মহফিলে ইয়ে বহু সিঙ্গার হ্যাঁ যে হর তরহ কে গীত গানে কে মাহির, ক্যোঁকি বহুত হি প্যারি আওয়াজ আর অন্দাজ কি মালিকা হ্যায়। তো এক গীত কি ফরমাইশ হ্যায়, তো নেক্সট গীত ভি জো হ্যায় আপ সবো কা পসন্দিদা গীতো মে সে, আর মে আশা কি আপ সবো কো বহুত হি আচ্ছা লাগেগা।
মানে খুব সুন্দর হিন্দি গান, যে ইয়াং এজ বন্ধু তাদের জন্য গানটা। কিন্তু তার সঙ্গে দেখছি বন্ধুরা বসে অনুষ্ঠানটাও দেখছে, কিন্তু মোবাইল থেকে ভিডিওটাও করা হচ্ছে। আর ভিডিও করা হচ্ছে কেন বলো তো? এই জন্যই ভিডিও করছে, যখন আমরা চলে যাব এরা ওই ভিডিওটা দেখে সময় কাটাবে, যখন আমরা চলে যাব এরা ওই ভিডিওটা দেখে সময় কাটাবে, সকাল হলে ভিডিওকে হোয়াটসঅ্যাপে জড়িয়ে বন্ধুদেরকে পাঠাবে। তো লিজিয়ে দোস্তো, আর ইসকে বাদ এক অর ফরমাইশি গীত, ও বহুত প্যারা সা গীত হ্যায় আর আমি আশা হ্যায় কি আপকো ও গানা ভি বহুত আচ্ছা লাগেগা। তো আইয়ে কুছ অর ডিফারেন্ট সাউন্ড আপকে খুদ সে পেশ করনে কে লিয়ে বিলকুল তৈয়ার হ্যায় আর কিতা আর কুছ অর গাতে হ্যায় কি ভি ফরমাইশ আ রহে হ্যায়। ইসি তরহ এক কে বাদ এক গীতো কা সিলসিলা চলতা রহেগা আর হর গীত কে বাদ আপকা প্যার ইসি তরহ মিলতা রহে, ইয়েহি হামারি কোশিশ হ্যায়। তো আইয়ে আগলা তৈয়ারি এক বহুত হি হিট সাউন্ড, কিউকি স্টেজ কি দুনিয়া মে শো হো और इस तरह के गाना ना हो तो ऐसा नहीं लगेगा कि प्रोग्राम हुआ। तो अगला गाना एक बहुत ही प्यारा सा गीत आप सबों के लिए, और इसके साथ ये तमाम जो आर्टिस्ट आज यहाँ पर हम लोग आए हैं जिनकी बदौलत, वो है हमारे बड़े भाई चिमुई गिरी, हमारे दादा चिमुई गिरी, जार जो एखान आसार सूझ पे तरह संगे एत सुंदर अनुष्ठान जरा कर मानी कल्याण समिति সমস্ত মেম্বারদের আমি ধন্যবাদ জানাবো, এত সুন্দর শ্রোতা এত সুন্দর দর্শকের মাঝখানে আমরা আসার সুযোগ পেয়েছি। আমি চাইবো আমাদের ক্লাবের সমস্ত মেম্বারের জন্য বড় করে হাত তালি হোক সবাই, কেন এরা অ্যাডভান্স বলেছে 2020 বোম্বে পুরো আর্টিস্টকে নিয়ে আনবে, ফাটাফাটি অনুষ্ঠান হবে। তা আমি চাইবো আপনারা সবাই অ্যাডভান্স একটু জোর করে হাত তালি হোক ক্লাবের সমস্ত মেম্বারের জন্য। কে আবার তো চলুন গানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। Thank you.
सुखी जी ने सजी कहा कि ओल्ड इज द गोल्ड, पुराना गाना कल भी हिट और आज भी हिट, और इस तरह के गाना हमेशा हिट रहेंगे क्योंकि किशोर दा के वो यादगार इस गीत के साथ, और पुराने गीत हमेशा स्टेज की दुनिया में भी हिट है। तो ये कुछ ऐसे ही हिट पे हिट गीतों का सिलसिला चल रहा है, और आज इस स्टेज पे जो मौजूद है जो सिंगर, बहुत ही प्यारी आवाज़ अंदाज से बजेगा और हर तरह के गीत गाने के माहिर। तो ये इसके बाद एक और प्यारा सा गीत की तैयारी है, और हमें आशा है कि आप सबको ये गाना बहुत ही अच्छा लगेगा। কেন এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা চাইবো সব রকম গান হোক, কিছু মেলোডি, কিছু রিদমিক, কিছু রোমান্টিক, আর আপনারা সবাই একসঙ্গে এনজয় করবেন। তাহলে দিন আমরা এগিয়ে যাচ্ছি আরেকটা গানের দিকে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গানের আগে আমি বিমল সর্দার মহাশয়কে মঞ্চে ডাকবো, উনি অঙ্কিতা বিষয়ে কিছু বলতে চাইছেন, আমি মাইকটা তুলে ওনাকে দিতে চাইব, আমাদের ক্লাবের একটা সদস্য সিনিয়র মেম্বার। নমস্কার, আজকে এই শুভ দীপাবলি অনুষ্ঠানে আমার ঘরের ছেলেমেয়েরা, আমার ক্লাবের সদস্য যারা যুব সম্পাদক যারা রয়েছেন যুব, সবাই এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। আপনারা সবাই জানেন এই প্রতিষ্ঠান বহু দুঃখ কষ্টের মাধ্যমে দিয়ে আজকে একটা জায়গায় এসে আপনাদের আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে এই মঞ্চে আমার একটি ছোট্ট বোনকে পেয়েছি যে অঙ্কিতা, তার এই গানে অনুষ্ঠানে আমরা সন্তুষ্ট হয়ে আমার এই সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে আমি এই প্রতিষ্ঠাতা হিসাবে ওনাকে মিষ্টি খাওয়ার স্বরূপ এই দীপাবলি অনুষ্ঠানে 200টি টাকা প্রদান করলাম। এই টাকাটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা উপহার, এটা আশীর্বাদ। আর আমি চাইব আপনাদের সবাইয়ের আশীর্বাদের জোর করে হাত তালি দিয়ে হোক। কেন অঙ্কিতা এত ট্যালেন্টেড একটা শিল্পী যে এত কম বয়স কিন্তু এই বয়সের মধ্যে যে এরকম গান করে, ওই সব ফাটাফাটি গান, আর আমি চাইব মানে ফিউচার টাইমে অঙ্কিতা একটা বড় স্টার হোক, তার জন্য সবাই একটু হাত তালি দিয়ে আশীর্বাদ দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন আমরা নেক্সট গীতে দেখে যাচ্ছি। হে 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 হে
हातारी कथा एत सुंदर मैं एक रोमांटिक गान और ये वो गीत है जो 1990 के दर्शकों को बहुत ही पॉपुलर हिट गीत और इसके बाद एक गाना की फरमाइश। तो आइए अगला तैयारी एक ऐसा गाना जो बिल्कुल ऐसा ही कुछ रोमांटिक भी हो और मज़ेदार भी हो। तो ये नेक्स्ट गीत को आगे जाते हैं और एक फरमाइश हमारे एक दोस्त कर रहे थे तो कोशिश करेंगे हम लोग उस फरमाइश को पूरा करने के लिए। तो आइए एक प्यारा सा गीत की फरमाइश नेक्स्ट उसी गीत करो आगे बढ़ते हैं और उसके साथ अभी और तीन आर्टिस्ट है এখন আরও তিনটি শিল্পী আছে কিন্তু আপনারা সবাই এরকমই থাকবেন প্রত্যেক গানের পরে আপনাদের হাতের ভালোবাসা দরকার। তো আমাদের ক্লাবের সদস্য মানে একটা রিকোয়েস্ট খুব সুন্দর গান তো নেক্সট ওই গান শোনাবার জন্য একবার রেডি। এটা আমাদের মানে অঙ্কিতার সিঙ্গেল লন্ড শেষ গান তারপর অঙ্কিতা বিদায় নেবে তো নিজে অঙ্কিতা কি ইয়ে লাস্ট গানা হ্যাঁ বহুত হি প্যারা সা গীত আর ফরমাইশি গীত হ্যাঁ और हम ऐसा है कि आप सबों को बहुत ही अच्छा लगेगा और इसके बाद हम लोग जो है डांस ग्रुप को बुलाएंगे वो भी तैयार हैं। तो ये अंकिता एक प्यारा से गीत गाकर विदा लेने वाली है। লাস্ট গানেটা
হ্যালো, সাউন্ড ম্যান দাদা একটু ভলিউমটা তুলতে হবে। চলুন বন্ধুদের রিকোয়েস্ট, মানে কিছু বম্বে আর্টিস্ট ফিল্ম স্টারদের ডায়লগ শোনাতে হবে, কিন্তু তার সঙ্গে একটা ডান্স আইটেম আছে। তাহলে প্রথম কি ডান্স দেবো না প্রথম ডায়লগ শুনবেন? ডায়লগ জোর করে, যদি ডায়লগ শুনতে চায় তাহলে হাত তালি হোক সবাই একসঙ্গে। ক্যা বাত হ্যায়! তো চলুন কিছু পুরনো কিছু নতুন আর্টিস্টদের গলা নকল করে শোনাচ্ছি আপনাদের। একটা সত্যি একটা ঘটনা যে আমার সঙ্গে আজ থেকে 16 বছর আগে হলো। 16 বছর আগে যখন আমি প্রথমবার বোম্বাইতে যাওয়া হলো একটা ক্যাসেট রিলিজের জন্য, অডিও ক্যাসেট, কমেডি ক্যাসেট রিলিজ হওয়ার পর আমার ইচ্ছা হলো কি যখন বোম্বাইতে এসেছি চলো কিছু ফিল্ম স্টারদের সঙ্গে দেখা করব, তাদের সঙ্গে একটু ছবি তুলব, বাড়িতে এসে দেখাবার জন্য কি আমরা বোম্বাইতে যে এইসব আর্টিস্টকে দেখা করেছি। কিন্তু ফিল্ম আর্টিস্টকে দেখা করা অত সরল কথা না, ফিল্ম স্থান স্টুডিওর একটা পারমিশন কাগজ নিয়ে স্টুডিওতে যাওয়া হলো। ওখানে একটা সিনেমার শুটিং চলছিল, যেরকম আমাদের সমস্ত ব্যাপারটা শুটিং চলছে এই ক্যামেরাতে, ঠিক ক্যামেরার সামনে একটা কুকুর এসে যায়। যদি আমাদের মাঝখানে কোনো কুকুর আসলে আমরা কুকুরকে কীরকম তাড়াই, একটু আওয়াজ দিয়ে বলবেন, তারপরে ডায়লগটা আরম্ভ হবে। বলুন তো কুকুরকে কীরকম তাড়াই আমরা, একটু জোর করে বলবেন। ক্যা বাত হ্যায়! হুট হুস কেউ ডান্ডা নিয়ে মারলো কুকুরকে, কুকুরটা পালিয়ে গেল। যদি এই জিনিসটা ফিল্ম স্টারদের মাঝখানে এসে যায়, তারা বাঘের মতন কুকুরকে দেখে ভয় খাবে, তাড়াবার চেষ্টা করবে। আসুন কিছু আর্টিস্টদের গলা নকল করে শোনাচ্ছি। সব থেকে প্রথম অশোক কুমার, কিশোর কুমারের বড়দা, বয়স্ক আর্টিস্ট, ওনার সামনে কুকুর এসে যায়, কুকুরকে দেখে ভয় করে অশোক কুমার, অন্য শিল্পীকে কীরকম ডাকছে অশোক কুমার। আরে বেটা তোমার মারো মা, আরে মুঝে কুত্তো সে ডর লাগতা হ্যায়, আরে আজ সে 4 সাল পহলে এক কুত্তে নে মুঝে পকড় কর কাট লিয়া থা, আর মুঝে 14 ইঞ্জেকশন লেনা পড়া, 2 ইঞ্জেকশন তো মেরে পেট কে অন্দর টুট কে রহ গিয়া। এক কাম করো, ইতনে ভয়ানক কুত্তো কো ভাগানে কে লিয়ে কিসি নওজওয়ান কো বুলাও, বেটা দেবানন্দ ডন্ডা লেকর আও, কুত্তো কো ভাগা ডন্ডা লেকর আও, কুত্তো কো ভাগা। হঠাৎ সাহায্যের জন্য দেবানন্দকে ডেকেছে, দেবানন্দ হাতে ডান্ডা নিয়ে এসে কুকুরকে দেখে আবার পাল্টে কি বলছে দেবানন্দ, ক্যা কুত্তা হ্যায়, ক্যা কুত্তা হ্যায়, ক্যা কুত্তা হ্যায়, কাশ কে কুত্তা সে 40 সাল পহলে মিলা হোতা তো ইস কুত্তে কো লেকে ফিল্ম বানাতা, ক্যোঁকি আজ তক মানে ইনসানো কো লেকে জো ভি ফিল্ম বানায়া হ্যায় মেরা ফিল্ম ফ্লপ হো চুকে, কাম করনা মোদী, আগলা ফিল্ম কা মেয়ে তুমহে হিরো বানাউঙ্গা, আপনা মোবাইল নম্বর দেনা, ক্যা কুত্তা হ্যায়, ক্যা কুত্তা হ্যায়, ক্যা কুত্তা হ্যায়। হঠাৎ অশোক কুমার রাগে বলছে, আরে মানে তোমা কুত্তা কো ভাগানে কে লিয়ে বুলায়া, তুমসে কুছ নহীঁ হোগা, বেঠা মিঠুন ডান্ডা লেকর আও, জলদি সে কুত্তা কো ভাগাও। মিঠুন দাকে ডান্ডা নিয়ে দেখেছে, কিন্তু মিঠুন দা ডান্ডা না হাতে নরকুল কাটারি নিয়ে আসছে, কুকুরকে দেখে মিঠুন দা কি বলছে, ওরে কেন তোমার কুত্তা কে পক কি, তোমার কো কাটে কি, দেখ তো মেরো কো নেই কাটে গিয়া, তুম মেরো ভাই না, তুম মেরো দোস্ত না, দেখ তেরা রং ভি কালো মেরো রং ভি কালা, তুম মেরো কো নেই কাটে গি, মা তেরো কো ডবল চকলেট দেগি, ডবল বিস্কুট দেগি, এক কাম কর বগল মে বহুত ডেঞ্জার ভিলেন বাইঠ কর, অমরেশপুরিয়া অমরেশপুরি কো জাকর কাট যা, অমরেশপুরি কো কাট যা, অমরেশপুরি কো কাট যা। কুকুর কে হঠাৎ অমরেশপুরির কাছে পাঠিয়ে দিয়েছে। অমরেশপুরীর কাছে যখন কুকুরটা যাওয়া হলো, কুকুরকে দেখে অমরেশপুরী ভয় খেয়ে প্রথম হাসছে, তারপরে অমরেশপুরীকে বলছে কুকুরকে দেখে, ও কেম্বো কুশওয়া, মা তো ইয়ে সমজতা থা দুনিয়া মে মে হি খতরনাক হু, আরে ভাই মোদি মুঝে কাট কর তুমে কুছ নহীঁ মিলেগা, মুঝে 101 বিমারী হ্যায়, সবই বিমারী তুমে লগ জায়েঙ্গে, এক কাম করো মে তুমে এক তাজা তাজা ফ্রেশ আইটেম খিলাউঙ্গা, বগল মে শাহরুখ খান হ্যায় উসে জাকর কাটো।
कुत्ता भी खुश हो जाता है कि चलो कोई फ्रेश आइटम खाने को मिलेगा। सीधा पहुंच जाता है शाहरुख खान के पास, और शाहरुख खान के पास पहुंचने के बाद काटने वाला था कि शाहरुख खान बकरी की तरह चिल्लाना शुरू कुत्ता को देखे, अरे 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 तेरी तो खामा कहीं फंसा दिया मुझे, अरे ये लोग जलते हैं, अगर ये कुत्ता मुझे काटा तो कुछ हो गया तो मेरा बीबी गौरी मेरा बेटा इनको कौन देखेगा। हे मोती हे प्लीज मुझे मत काटो, एक कम करो बगल में जाओ, कौन बनेगा करोड़पति का शूटिंग चल रहा है, ये बच्चन साहब लोगों को बेवकूफ बना रहे, खुद करोड़पति बन रहे, अगर काटना है तो जाकर अमिताभ बच्चन को काटो, हाँ अमिताभ बच्चन को काटो, अमिताभ बच्चन को काटो। कुत्ता को सीधा अमिताभ बच्चन के पास भेज देता है। कौन बनेगा करोड़पति के सेट बिल्कुल ऐसा था यार, तमाम लाइट स्टेज के ऊपर, ऑडियंस पीछे, कैमरा ऑन, शूटिंग चल रहा था। कुत्ता सीधा आता है, अमिताभ बच्चन के पैंट पकड़ के खींचता है, बच्चन साहब नीचे देखते भयानक सा कुत्ता देखते, बच्चन साहब क्या कहता है, आए आवा भैया, अरे ये इतना भयानक कुत्ता को यहाँ पे कौन लाए भैया, अरे भैया इस कुत्ते को यहाँ से ले जाओ भैया, अरे अभी हाल ही में मैं 6 महीना लीलावती हॉस्पिटल में एडमिट था, जो कुछ भी कमाया भैया वो सारे पैसे यहाँ से खर्चे हो गए, काम करो इस कुत्ते को यहाँ से ले जाओ भाई, वहां पर ले जाके दिलीप साहब है उसके बगल में बैठा दो, मुझे काटो तो गड़बड़ हो जाएगी, मुझे काटो तो गड़बड़ हो जाएगी, मुझे काटो तो गड़बड़ हो जाएगी। सीधा कुत्ता को लेके चले जाता है दिलीप कुमार के पास। दिलीप कुमार के पास जब कुत्ता जाता है, दिलीप कुमार के हालत गजनी फिल्म के आमिर खान जैसे, 5 मिनट याददाश्त रहता है, 5 मिनट चला जाता है। जैसे कुत्ता सामने गया, दिलीप कुमार का याददाश्त वापस आ जाता है। दिलीप कुमार डंडा लेकर कुत्ता को मारते हुए ऐसा समझाता है जैसे लगता है कोई टीचर अपनी बिगड़ा हुआ स्टूडेंट को समझा रहा है। दिलीप कुमार, अरे भाई मोती ये लोग कुत्ते पाल लेते हैं भाई, लेकिन इस कुत्ते को ये नहीं समझाते, इस किसी बड़े बुजुर्ग को काट लिया बहुत बुरे। ए भाई ये किसका कुत्ता है भाई, यहाँ से पकड़ के ले जाओ, अगर ये काट लिया ना तो बहुत गड़बड़ हो जाए, काम करो इसको कटाना है तो ले जाओ राजकुमार को कटाओ, जो बहुत टेटिया आदमी है, राजकुमार को कटाओ, बहुत टेटिया आदमी है, बहुत टेटिया आदमी, बहुत टेटिया। सीधा कुत्ता को राजकुमार के पास भेज देते हैं। राजकुमार के पास जब कुत्ता पहुंचता है तो राजकुमार जो बहुत ही टेढ़ा डिफिकल्ट आदमी शायराना अंदाज में कुत्ता को देख के कहता है, क्या है, यानी ना तलवारों की धार से ना गोलियों की बौछार से बंदा अगर डरता है तो सिर्फ परवरदिगार से, तुम हमें कुत्ते से डरा रहे हो जानी, हमारा नाम राजपाल चौहान सिंह है और सिंह के मतलब शेर होता है, शेर कभी कुत्तों से नहीं डरते, एक काम करो इस कुत्ते को ले जाओ, नाना पाटकर को कटाओ, नाना पाटकर को कटाओ, समझे। सीधा कुत्ता नाना पाटकर के पास पहुंच जाते। नाना पाटकर एक ऐसा डिफिकल्ट कैरेक्टर, ना हंसता है ना रोता है, समझ में नहीं आता, कुत्ता को देख के नाना पाटकर चालू ए मोती इधर इधर, ये बता तुझे यहाँ पर कौन भेजा है, तू सिर्फ भौंकने को जानता है, मैं तुझे ऐसी मौत मारूंगा, ऐसी मौत मारूंगा, ना तुझे जमीन नसीब होगी ना आसमान, एक काम कर यहां से निकल पीछे जा, लड़कियां बैठकर है शक्ति कपूर लड़कियों को छेड़ रहा, उसे परेशान कर जा, कटना है तो शक्ति कपूर को कट जा, शक्ति कपूर को कट जा, शक्ति कपूर को कट जा। सीधा शक्ति कपूर के पास कुत्ता पहुंच जाता है। शक्ति कपूर जहां बैठकर है लड़कियां हैं वहां पर लाइट नहीं है, शक्ति कपूर के बगल से जब कुत्ता जाता है, शक्ति कपूर कुत्ता को कस के पकड़ता है, लड़की समझ कर शक्ति कपूर कुत्ता को 3-4 टुकड़े, जब लाइट जला तो शक्ति कपूर देखा, अरे बाबा इधर मैं ना कुकुर, शक्ति कपूर देख के क्या कहता, आहो डल्ला डल्ला डाले, आओ डाडे डाडे, मैंने लड़की समझ कर कुत्ता को किस कर लिया, आओ अब मेरा क्या होगा डैडी, आओ। उतने में उसके डैडी आते कातर खान, आके पूछते बिरबड़ी बोली ये बताओ ये क्या हुए है, आओ मैंने लड़की समझ कर कुत्ता को किस कर लिया, अब क्या होगा, आओ। बोले ऐसे पहली बार हुआ है, एक कुत्ते ने दूसरे कुत्तों को किस किया है, वैसे तुम्हें कुछ नहीं होगा, कुत्ता बीमार हो जाएगा। थैंक यू वेरी मच दोस्तों। तो लीजिए इसके बाद में हमारे डांस ग्रुप के तमाम डांसर को स्टेज पे बुलाऊंगा, एक बार जोर करे हाथ तालियों की सवाई हमारे डांसर है जिन्हें। तो दोस्तों बहुत ही प्यारा सा डांस ग्रुप और एक प्यारा सा परफॉर्म लेकर हाजिर होने वाले, इसके बाद और भी 3 सिंगर 3 आर्टिस्ट है, लेकिन सभी एक के बाद एक हाजिर होंगे, लेकिन उससे पहले एक डांस का आइटम। तो आइए हमारे डांसर पूरे ग्रुप, और यही कहते हुए बुलाऊंगे कि नाचो ऐसे कि सूखे ढाल पे रवानी आ जाए, कि नाचो ऐसे कि सूखे ढाल पे भी रवानी आ जाए, बच्चे तो बच्चे बूढ़े भी देखे तो वापस जवानी आ जाए। तो
तो बिल्कुल वो जोश वाला डांस लेकर हाजिर डांस ग्रुप, एक बार जोर से ताली हो जाए दोस्तों, क्या बात है। Bye, friend.
तो चलो और इसके बाद हमारे ऑर्केस्ट्रा के तमाम मिशन भाई को मैं स्टेज पे दावत दूंगा। আমাদের মিশন ভাইরা সমস্ত মঞ্চে আবার থেকে আসছি আর আবার আমরা গানের দিকে যাব, কিন্তু তার আগে কেমন লেগেছে ডান্স একটু জোর করে বলতে হবে। যাই হোক, এখন একটা এরকম যুগ যে গানের মধ্যে সব কিছু হয়ে যায়, ভালোবাসা হয়, সব কিছু হয়। একবার একটা ছোট্ট বাচ্চা সব সময় টিভির সামনে বসে হিন্দি গান শুনছিল, ডান্স করছিল, তার মা বাবা একদম বিরক্ত হয়ে বাচ্চাকে ধরে নিয়ে গেছে মাস্টার মশাই গেছে, মাস্টার মশাই কাছে নিয়ে যে বলছে মাস্টার মশাই এই ছোট বাচ্চা সব সময় হিন্দি গান শুনে ডান্স করে, পড়াশোনা করে না। মাস্টার মশাই বলে ঠিক আছে কালকে থেকে পাঠিয়ে দাও, আমি ঠিক করে দেবো। দ্বিতীয় দিন বাচ্চা মাস্টার মশাই কাছে চলে গেছে, মাস্টার মশাই জিজ্ঞেস করলো এই তোর নামটা কি? বাচ্চা বলে স্যার আমার নাম রাজু। আচ্ছা রাজু, তুমি ABCD জানো তো? বাচ্চা ABCD হিন্দি গান থেকে শোনাচ্ছে। ABCD ছোড়ো নয়না সে নয়না জোড়ো, আই শাম সুহানি রাজা জানি। যাই হোক, আমাদের ভীষণ ভাইরে এসে গেছে, আমি পরতিক শিল্পীকে মঞ্চে ডাকবো, তারপরে আরও কিছু রিকোয়েস্ট, কিছু ডায়লগ, কিছু হাসির কথা, সব কিছু হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এখন আরও তিনটে আর্টিস্ট আছে, মানে সিঙ্গার্স। আর নেক্সট সিঙ্গার যিনি আসছেন তিনি হচ্ছেন অ্যালবাম একটা লঞ্চ করেছে, আর এখন আমাদের পকেটে একটা ছোট্ট জিনিস, যে জিনিসের নামটা হচ্ছে মোবাইল। এই মোবাইলে আমরা ফিঙ্গার টাচ করলে উইদিন অ্যান সেকেন্ডে পুরো পৃথিবীর খবর রাখতে পারি। এই শিল্পীটা ইউটিউবে যদিও নাম সার্চ করলে প্রচুর এনার অ্যালবাম গানগুলো পাবেন। অসাধারণ শিল্পী, খুব ভালো সিঙ্গিং এবং পারফর্মিং নিয়ে মঞ্চে আসবে প্রীতি কোনা। তো আমি চাইবো বড় করে হাত তালি দিয়ে আমরা ওনাকে বরণ করবো। তো লিজিয়ে নেক্সট সিঙ্গার জো আনে ওয়ালি হ্যায় বহুত হি বেহতরিন আওয়াজ, ধরণ দাস হিমাল কা, जिन्होंने अपनी गायकी के जरिए में मल्टीमीडिया यूट्यूब में छाई हुई है, और यही नहीं कि जिस भी स्टेज में जाती हैं और अपनी आवाज़ और अंदाज के जरिए लोगों के दिलों में एक अलग मुकाम, एक अलग पहचान। और आज इस स्टेज पर आपके लिए वो लाइव परफॉर्म, और उनके आने से पहले कुछ फरमाइश है, लेकिन सबसे पहले वो एक प्यारी सी गीत से अपनी प्रोग्राम शुरू करने वाली हैं। तो एक बार जोर से ताली हो जाए प्रीति कोना के लिए। तो सबा यार हाथ ताली कोता है, আপনাদের হাত তালির ভালোবাসা ওকে মঞ্চে নিয়ে আসবে। থ্যাংক ইউ, তাহলে নিন আসছে আমাদের নেক্সট শিল্পী। চলুন আমাদের সিঙ্গার একবার রেডি, খুব সুন্দর গান থেকে নিজে অনুষ্ঠানটা শুরু করবে প্রীতি কোনা, আমাদের আপনাদের সকলে প্রিয় শিল্পী।